সহসা কেকা কেকা একটানা একটা শব্দ সঙ্গীত কর্ণপট হয়ে আছড়ে পড়ল। চমকে উঠে দেখি একদল ময়ূর কলরব করে গাছ থেকে পার্বত্য পথে নেমে পড়ল। তাদের একটু দূরেই অপূর্ব সুন্দর কতগুলি হরিণ চড়ে বেড়াচ্ছে। একটু দূরেই পর্বতের ঢালু দেশে কতগুলি কুটির দেখতে পেলাম। অনুমান করলাম এই বোধহয় করঞ্জিয়া গ্রাম। বেলা বোধ হলো একটা, খুব ক্ষুধা পেয়েছে। একটা বড় বটগাছের তলায় বসে গাঁঠরি রেখে বেশভূষা খুলে ফেললাম। ঝোলা থেকে সাগুদানা মিছরি বের করে একমাত্র সম্বল নারকেলের করঙ্গা, তাতে জল ঢেলে ভিজিয়ে দিলাম। নদীর জলে স্নান করে নর্মদা মায়ের উদ্দেশ্যে তা নিবেদন করে খেয়ে নিলাম। ধরাচূড়া পড়ে আবার যাত্রা করলাম। কিছুটা যাওয়ার পরই দেখতে পেলাম একজন যুবক গলায় উপবীত, কাঁধে কাঠের বোঝা, হাতে এক বিশাল টাঙ্গি এই পথে আসছে। গায়ের গৌরবর্ণ দেখে অনুমান করলাম যুবক গোঁড় জাতীয় রাজপুত বা ব্রাহ্মণ, কারণ সুমের দাসজি আমাকে জানিয়েছেন গায়ের বর্ণ গৌর, তার ভাষায় পিলাসা হলেই বুঝতে হবে গোঁড়, আর আবলুস মতো কালো হলেই বুঝতে হবে ভিল বা অন্য কোনো আদিবাসী বন্য জাতি। যুবক কাছে এসে জিজ্ঞাসা করলেন, আপ পরিক্রমাবাসী হ? দূরের মহল্লাকে দেখিয়ে বললেন, করঞ্জিয়া হ, রাত মে উধার ঠার সকতে হ। আমি সরজাতি ঘাটের কথা জিজ্ঞাসা করতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে বহু উঁচুতে পর্বত ও অরণ্যের দিকে আঙুল বাড়িয়ে বলল, মুড়িয়া মহারান হ। নমস্কার করে হনহন করে চলে গেল তার নিজের পথে। আমি হাঁটতে লাগলাম সামনের পর্বত ও গহন অরণ্য লক্ষ্য করে। এক ঘন্টা হাঁটার পর চড়াই, কিন্তু নর্মদা ধারাকে তো আর দেখতে পাচ্ছি না। পরিক্রমাবাসী সংকীর্ণ পথ লক্ষ্য করেই হাঁটছি, কিন্তু কোথায় গেলেন তিনি? মনে পড়ল প্রণয় লিপসু দেবতারা যখন তার পশ্চাদ্ধাবন করেছিলেন তখন চক্ষের নিমেষে তিনি নদী প্রবাহ রূপে কান্তারে কান্তারে পর্বত কন্দরে ভেদ করে কখনো অদৃশ্য ভীমবেগে প্রবাহিত হয়ে গেছিলেন। দেবতারা কখনো দেখেছেন চক্ষের সম্মুখে পরমুহূর্তে দেখছেন এক যোজন দূরে কন্যা অবস্থান করছেন। পুনস্তাং দদ্দিণ্ড সর্বে যোজনান্তর অধিষ্ঠাম, মায়ের দেখছি স্বভাব এখনো যায়নি। পরিক্রমার শপথ নিয়েছি, আমার তো আর থামলে চলবে না। যতই চড়াই এর চর পর চড়াই অতিক্রম করতে লাগলাম পাকদণ্ডি বেয়ে বেয়ে, ততই দেখছি অরণ্য ঘন হয়ে আসছে। আকাশচুম্বী সুবিশাল বৃক্ষের বলয় একটু একটু করে গ্রাস করে ফেলছে আমাকে। একবার পিছন ফিরে তাকালাম, যেখানে গোঁড় যুবকের সঙ্গে দেখা হয়েছিল সেখান থেকে কত উঁচুতে উঠে এসেছি আমি। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে, অস্তগামী সূর্যের লালাভাই পর্বত অরণ্য বৃক্ষরাজি এক অদ্ভুত সাজে সেজেছে। দু ঘন্টা আগে ওই পথ দিয়ে এসেছি আমি, কিন্তু প্রকৃতির এই অঙ্গসজ্জা রূপ ও রং চোখে পড়েনি। আমি অতি সন্তর্পণে এগোতে লাগলাম। একে বেঁকে গাছ ও পাথরের জাঙাল ডিঙিয়ে ডিঙিয়ে ঠোক্কর খেতে খেতে হেঁটে চলেছি। পথের যে আভাস বা অস্পষ্ট রেখা লক্ষ্য করে হাঁটছি, সে পথ যুগ যুগ ধরে পরিক্রমাকারীর পদচিহ্নের রেখা হতে পারে, কিংবা এই পর্বতের সানুদেশ হতে যেসব আদিবাসী কাঠ সংগ্রহে এসেছে তাদের যাতায়াতের ফলে এই পদরেখার সৃষ্টি হতে পারে। আমি ঢুকে গেলাম নিবিড় অরণ্যের গহ্বরে। বাইরে সূর্য অস্ত গেছে কিনা জানি না, আমাকে ঘিরে ধরেছে জমাট অন্ধকার। অন্ধকার রাক্ষসী যেন মুখ ব্যাদান করে বসেছিল ওত পেতে। যে পথরেখা ধরে এসেছিলাম তা যেন এই রাক্ষসীরই মায়াজাল। লাঠি ঠুকে ঠুকে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলাম। হঠাৎ সামনের ছোট গাছপালাগুলো নড়ে উঠল অনুভব করলাম। কোনো একটা জন্তু দৌড়ে গেল বলে মনে হচ্ছে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থেকে হাঁটতে লাগলাম, এত ধীরে ধীরে যে তাকে হাঁটা বলে না। অন্ধকারে অনুমানের উপর ভর করে পা দুটোকে টেনে টেনে নিয়ে যাচ্ছি মাত্র। লাঠি পাথরের গায়ে লাগলেই থমকে দাঁড়াচ্ছি, গাছের গায়ে লাগলেই একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। গা ছমছম করছে, আশ্বিন মাসে পাহাড়ে শীতের পরিবর্তে গায়ে বিন্দু বিন্দু শেদ খরণ হচ্ছে। ভাবছি করঞ্জিয়া গ্রামে গিয়ে থাকলেই ভালো হতো। হঠাৎ দেখি বনের মধ্যে সহসা কাকজ্যোৎস্নার মতো একটা আলোর আভাস জেগেছে। বড় বড় গাছের সারি, বড় বড় পাথরের চাঙর অস্পষ্টভাবে দেখতে পাচ্ছি। এ কি কোনো টয়লাইট?
অস্তগামী সূর্যের শেষ রশ্মি পর্বত চূড়ায় যে দিনান্তের শেষ চুম্বন এঁকেছিল, বিশাল বিশাল বনস্পতি সুহাগ ভরে তা উল্লাসে রবসে ধরে রেখেছিল, তারই প্রতিচ্ছায়া বা প্রতিস্মরণ পড়েছে কি? কিন্তু ভয়ার্ত পথিকের তা গবেষণা করার সময় কোথায়? আলো আধারীর মায়াজাল যতক্ষণ চোখে লেগে রইল সেই সময়টুকুতেই যতটুকু পারি এগিয়ে গেলাম। হঠাৎ দেখতে পেলাম এক জীর্ণ অতি পুরাতন মন্দির, কোনো দরজা নাই, দেবদেউলের ধারে দাঁড়ানো মাত্রই অতরান্ত অন্ধকারে সব ঢেকে গেল। ঝোলা থেকে ছোট টর্চ বের করে মন্দিরের দিকে টিপতেই দেখতে পেলাম এক শিবলিঙ্গ বিরাজমান। এই আশ্রয়স্থল ছাড়তে মন আর চাইল না, মন্দিরের ভেতর উঠে গেলাম। দরজা নাই, মন্দিরের জীর্ণ পাথর কোথাও কোথাও ভেঙে পড়েছে, বাঘ চিতা নেকড়ে সাপ সকলের জন্যই দ্বার অবারিত, কোনো নিরাপত্তা নাই। নিবিড় অরণ্যের মধ্যে ঘুটঘুটি অন্ধকার রাজ্যে ওই মন্দিরকেই তখন আমার বড় নিরাপদ স্থান, বড় আশ্রয়স্থল বলে মনে হল। শিবলিঙ্গের কেউ কোনোদিন পূজা করেছে বলে মনে হলো না। শিবলিঙ্গের পূর্ব দিকে দেওয়াল ঘেঁষে আসন পাতলাম, মন্দির দ্বার দিয়ে ঢুকলেই সামনেই পড়বে শিবলিঙ্গ। শিবলিঙ্গই যেন আমার রক্ষক, অতন্দ্র প্রহরী। কমণ্ডলু থেকে একটু জল খেয়ে শুয়ে পড়লাম কুশাসনে। ঘুম কি আসে, ভয়ে গলা শুকিয়ে আসছে, কোনো সারা শব্দ নাই, বিশ্বভুবন নিস্তব্ধ। সহসা গুম গুম গুর গুর করে একটা বিকাট হুঙ্কার, কর্ণপটহ ছিন্নকারী সেই গর্জন সমগ্র বনভূমিকে প্রকম্পিত করে মহাকাশে যেন আছড়ে পড়ছে। বনের মধ্যে জেগেছে বিরাট চাঞ্চল্য, দ্রুত বেগে মন্দিরের চারপাশ দিয়ে কত রকম বন্য জন্তু দৌড়ে পালাচ্ছে, তাদের পায়ের শব্দে আমার গায়ের লোম খাড়া হয়ে উঠেছে। কমণ্ডলুর বাকি জলটুকু গলায় ঢেলে শুয়ে পড়লাম, আপাদমস্তক কম্বলে ঢেকে ডান হাত দিয়ে শক্ত করে ধরে রইলাম শিবলিঙ্গকে। শুনেছি বিন্ধ্য পর্বতে সিংহও আছে, কম্বলে মুখ ঢেকে এই ছেলে মানুষের মতো ভাবছি, আর কেউ আমাকে দেখতে পাবে না। ভয়ের চোটে এতদিন বৃদ্ধ মহাত্মাদের পুনঃ পুনঃ আদেশ ও অনুরোধে যা করিনি, আমি যা করতে পারিনি বা করিনি, আমি তাই করতে লাগলাম। সভয়ে জপ করতে লাগলাম, রেবা রেবা রেবা। কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না, ঘুম ভাঙল ভোরবেলা। চোখ মেলে দেখলাম ভয়ের রাত্রি শেষ হয়ে গেছে। প্রাণপণে শিবলিঙ্গকে দৃঢ়ভাবে ধরে রাখার জন্য হাতের মুঠি আদষ্ট হয়ে গেছে। বাম হাত দিয়ে টিপে টিপে ডান হাতটাকে সরল করলাম। সূর্যোদয় হয়েছে কি না বুঝতে পারছি না, মধ্যাহ্ন মার্তণ্ডের খরদীপ্তিও যে দুর্ভেদ্য অরণ্যে প্রবেশ করতে পারে না, সেখানে মন্দিরে বসে প্রভাত সূর্যের প্রসন্ন কিরণ দেখতে পাবো সে আশা করিনি। কিন্তু রাত্রির অবসান ঘটলে স্বাভাবিকভাবে যে স্বচ্ছ প্রকাশ প্রকৃতিতে দেখা যায়, সেই স্বচ্ছতা স্পষ্টতর হয়েছে। নর্মদা দর্শনের জন্য তৎপর হয়ে উঠলাম, কম্বল কুশাসনাদি সব পড়ে রইল, কেবল কমণ্ডলু ও দণ্ডটি হাতে নিয়ে বেরিয়ে পড়লাম। বড় বড় পাথরের চাঙর ও বিরাট সালাই শাল ও হরিতকি গাছের মধ্যে দিয়ে প্রায় 500 গজ এগিয়ে যাওয়ার পরই চোখে পড়ল নর্মদার স্বচ্ছ জলের ধারা। পশ্চিমগামিনী নর্মদার বিস্তৃতি এখানে প্রায় 1 মাইল। নর্মদার ওপারে বড় বড় অজস্র মন্দির দেখা যাচ্ছে, নর্মদার ধার পর্যন্ত নেমে এসেছে লাল নীল সবুজ ও হরিদ্রাভ স্ফটিকে স্ফটিক পাথরের স্তর। এর আগে জব্বলপুরে মার্বেল পাথরের শোভা দেখে এসেছি, কিন্তু এখানে এই বৈদুর্য পর্বতের শোভার সঙ্গে কারো তুলনা হয় না। এদিকে ঘোর জঙ্গলের মধ্যে সূর্যের আলো ঢুকছে না, কিন্তু ওদিকটা সূর্যের আলোতে ঝলমল করছে। স্ফটিক পাথরের বর্ণ নানা রকমের হওয়ায় সূর্যের আলোতে নানা বর্ণের বিচ্ছুরিত দ্যুতির দিকে এক দৃষ্টিতে তাকালে চোখ ধাঁধিয়ে যায়। এদিক ওদিক তাকাতে তাকাতে বাঁদিকেই চোখে পড়ল বিরাট লম্বা ত্রিশূল পাথরের ভেতর খাড়াভাবে পোতা আছে। এই তাহলে আমার অভীষ্ট স্থান সরজাতির ঘাট। ঋষি বাবা বলেছিলেন মোটা লোহার ত্রিশূল একটু দূরে থেকেই তাই মনে হয়, কিন্তু কাছে গিয়ে দেখলাম জ্যামিতিক মাপে কাটা পাথরের ত্রিশূল এটি। ত্রিশূলের পাশে একটা সুবৃহৎ চওড়া পাথর জলের গায়ে ফেলা আছে, তার উপর ভাগটা সমতল হয়ে চকচক করছে। নিশ্চিন্ত হলাম এই জেনে যে এখানে তাহলে এই পাথরের উপর নিশ্চয়ই বহু লোকের পায়ের ছাপ পড়েছে, ব্যবহারে ব্যবহারে পাথরের এবড়ো খেবড়ো ভাবটা সমতল হয়ে এসেছে। নর্মদার উদ্দেশ্যে প্রণাম করলাম ওই ত্রিশূলকে।
গঙ্গা যমুনার তীরে তীরে বর্তমান সভ্যতার পাপ স্পর্শ করায়, অর্থাৎ হাজার হাজার কলকারখানা গড়ে ওঠায় জল কলুষিত হয়েছে, কিন্তু নর্মদা এই পাপ কলুষ থেকে মুক্ত বলে জল সর্বদাই স্বচ্ছ। পেট ভরে জল খেলাম, এক ঘন্টা ধরে স্নান করলাম, সূর্যার্ঘ ও তর্পণ সেরে ভাবতে লাগলাম ওই বৈদুর্য পর্বত, এই নর্মদা এবং স্বরজাতির কথা। মহাভারতের বনপর্বে বেদব্যাস লোমশ মুনির মুখ দিয়ে যুধিষ্ঠিরকে বলিয়েছেন, দেখো রাজা, ভ্রাতাদেরকে সঙ্গে নিয়ে তুমি অতি অবশ্যই বৈদুর্য পর্বত দর্শন করতে যাবে এবং সেখানে মহানদী নর্মদাতে স্নান করবে। বৈদুর্য পর্বত দর্শন ও নর্মদাতে স্নান করে মানুষ দেবলোক ও রাজলোক লাভ করে। দেবনামেতি কন্তেয় তথা রাঙাং স লোকতাম বৈদুর্য পর্বতং দৃষ্টবা নর্মদাম ব তীর্যচ। লোমশ মুনি যুধিষ্ঠিরকে সাধনার আরও একটি গূঢ় তত্ত্বের সংকেত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই বৈদুর্য পর্বত ত্রেতা এবং দ্বাপর যুগের সন্ধি সময়ে, সুতরাং এই পর্বত ও পর্বত সন্নিহিত মহাপূর্ণ নর্মদাতে গিয়ে তপস্যা করলে সিদ্ধি লাভ হয়, সমূহ পাপ হতে মুক্তি ঘটে। সন্ধির এস নরশ্রেষ্ঠ ত্রেত্রায়া দ্বাপরশ্চ এত মাসাদ্য কৌন্তেয় সর্বপাপয় প্রমুচ্যতে। শ্রেষ্ঠ তপস্বীগণ জানেন, ক্ষণকাল ও স্থান মাহাত্ম্যের গুণে সিদ্ধি ত্বরান্বিত হয়। ক্ষণের মধ্যে সন্ধিক্ষণ বিশেষ তাৎপর্যময়। সন্ধিকালে তপ জপ করলে মন্ত্র চৈতন্য থেকে তপসিদ্ধি সব ঘটে থাকে। মেহের কালীবাড়ির সর্বানন্দ ঠাকুর থেকে আরম্ভ করে এই যুগেই যাঁদের সিদ্ধিলাভ ঘটেছে, সাধকের জ্ঞাতসারে বা অজ্ঞাতসারেই হোক, সেই সময় অবশ্যই ক্ষণ কাল ও স্থান প্রভাবের মণিকাঞ্চন যোগ ঘটতে বাধ্য। এই জন্যই বাংলাদেশে দুর্গাপূজাকালে অষ্টমী তিথি শেষ হচ্ছে, নবমী তিথি আসছে, সেই সন্ধিক্ষণটিকে এত গুরুত্ব দিয়ে সন্ধিপূজার ব্যবস্থা করা হয়। বর্তমানে যুগপ্রবাহে মানুষ তপস্যার ধার ধারে না, বহিরাচার নিয়েই মত্ত থাকে, ফলও হয় তথই বচ। রাত্রি চলে যাচ্ছে, উষার সমাগম হচ্ছে, সেটি একটি ক্ষণ সন্ধিকাল, মধ্যাহ্নকালও একটি ক্ষণ, দিনমণি অস্ত যাচ্ছেন, সন্ধ্যার সমাগম ঘটছে, সেটিও একটি ক্ষণ সন্ধিকাল। মধ্যরাত্রি অর্থাৎ মহানিশান্ত একটি মহাক্ষণ। ওইসব শুভক্ষণে কোনো সিদ্ধক্ষেত্রে কিংবা কোনো সিদ্ধ তপস্বীর সিদ্ধ যোগপথকে আশ্রয় করে সাধনা করলে দ্রুত সিদ্ধিলাভ ঘটে। সহস্র সহস্র সিদ্ধযোগী মুনি ঋষির উপলব্ধ জীবন্ত সত্য এটি। যাক সে কথা, বেদব্যাস বলেছেন বলেই নর্মদার ওপারে সাতপুরা পর্বতমালার ওই যে বৈদুর্য পর্বতে মহারাজ স্বরজাতির যজ্ঞস্থলী, তা আমার চোখে পুণ্যস্থলী সন্দেহ নয়, কিন্তু আমি তো নর্মদা লঙ্ঘন করে ওপারে যেতে পারবো না, তাহলে পরিক্রমা খণ্ডিত হয়ে যাবে, নর্মদা পার হওয়ার কোনো ব্যবস্থাও তো চোখে পড়ছে না। তা না হোক, এপারে বিন্ধ্য পর্বতের পাদদেশে নর্মদার ঘাটে যেখানে বসে আছি, এই স্থানের গুরুত্ব ব্যক্তিগতভাবে আমার কাছে আরও অনেক অনেক বেশি, কারণ নিজে সাধন ভজনহীন সর্বতোভাবে অকৃতি হলেও আমি যে পূর্ণ ভার্গব বংশে জন্মগ্রহণ করেছি, সেই ভার্গব বংশেরই প্রবরক্ত নিত্য স্মরণীয় দ্বিতীয় পুরুষ জরামরণজয়ী মহাতপা চবন মুনির সিদ্ধক্ষেত্র এই স্থান। শাস্ত্রে আছে, মহর্ষি ভৃগুর পুত্র চবন যখন মাতৃগর্ভে, তখন তার মাকে পুলমা নাম এক রাক্ষস অপহরণ করে শূন্য পথে নিয়ে যাওয়ার উপক্রম করে। গর্ভ হতে নিষ্ক্রান্ত শিশুর অগ্নিতে যে দুরাত্মা রাক্ষস সঙ্গে সঙ্গে ভস্মীভূত হয়, চু ধাতুর উত্তর অন প্রত্যয় করে এই চবন পদ সিদ্ধ হয়। চু ধাতুর অর্থ স্খলন, ক্ষরণ বা গলন। মাতৃগর্ভত্ব হতে চ্যুত বা স্খলিত হয়েছিল বলে স্থূল লৌকিক অর্থে তার নাম চবন, কিন্তু সূক্ষ্ম অর্থে মহাতেজা ভৃগুর তপবন্ধির খড়িত বা গলিত ধারার নাম চবন।